টাঙ্গাইলের মধুপুরে হয়ে গেল মান্দিদের ফসল তোলার উৎসব ওয়ানগালা। ফসল দেবতা সালজংকে তুষ্ট করতে সারাদিনের এই উৎসবে ছিল গারোদের নিজস্ব সব আচার, ছিল মেলা, স্থানীয় সব সম্প্রদায়ের উপস্থিতিতে যা হয়ে ওঠে বর্ণিল। সহকর্মী শফিকুজ্জামান খান মোস্তফার তথ্য ছবিতে আবুবায়দা টিপুর আরো একটি রিপোর্ট। আদিকালে দুই ফসল দেবতা গারো নারীকে দিয়েছিলেন ফসলের বীজ, সেই প্রতিদান দিতে মান্দিরামাতে ফসল তোলার উৎসব ওয়ানগালায়। যাতে থাকে রুগালা, গরুরুয়া, গিক্কার মতো সব ধর্মীয় অনুষ্ঠান। দড়ি তরকারি সম্পূর্ণ আবার সবাদিনা আমরা ওই সৃষ্টিকর্তা দেবতার নামে উৎসব কইরা এটা করে আমরা ওটা খাই। আমার খুব ভালো লাগে ওয়ানগালা। উৎসব ঘিরে আয়োজন করা হয় মেলা। এই আয়োজনে অংশ নেওয়া সকলকে শুদ্ধ করতে কপালে দেওয়া হয় 3 তিলক ওয়ান টিক্কা। উৎসবের অংশ হিসেবে মেলার আয়োজন ছিল স্থানীয় বেদুরিয়া স্কুল মাঠে। গারোরা ছাড়াও অন্য সব সম্প্রদায়ের উপস্থিতিতে যা হয়ে ওঠে সার্বজনীন। এমন সব আয়োজনে নিজেরা আনন্দ করলেও এসবের পেছনে একটাই কারণ, আর তা হচ্ছে ফসল দেবতা সালজংকে তুষ্ট করা। ওয়ানগালা অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এই অনুষ্ঠান। আবু বাইদা টিপু, এশিয়ান টেলিভিশন।